নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে, যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে। এবং তার সাথে সাথে আপনারা মক পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন। যে প্রশ্নের উত্তরটা রাইট হচ্ছে সেটা রাইট চিহ্ন, এবং যেটা ভুল হচ্ছে সেটা ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে 15টা প্রশ্ন আলোচনা করব, এবং 15টা প্রশ্ন শেষে আমি আপনাদের জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই আমাদের কমেন্ট লাইনে পোস্ট করবেন। আপনারা মার্কস পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে হয়েছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা, আজকে আমাদের আলোচনার প্রথম প্রশ্ন 2060 মানে 2060তম কোশ্চেন। তা এর আগে যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা হয়েছে সেগুলো যদি আপনারা দেখতে চান, তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবেন, এবং চ্যানেলের প্লেলিস্টে বাংলা ব্যাকরণ বলে একটা ফোল্ডার বানানো আছে, তার মধ্যে আপনারা যাবতীয় আপনাদের প্রেরণাদায়ক ভিডিও বা অনুপ্রেরণা যে ভিডিও থেকে পাবেন সেই সমস্ত ভিডিওগুলো প্রত্যেকটাই আপনারা পেয়ে যাবেন। তো চলুন প্রথম প্রশ্ন, কাটা ডাকা কোন আদিগণ ভুক্ত? তা এগুলো কোন আদিগণ ভুক্ত সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা ক খ গ ঘ চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা অবশ্যই আপনাদের খাতায় মার্ক আউট করুন, এবং আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ক লাফা আদিগণ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2061 নাম্বার প্রশ্নে, ছিথা শিখা ঝিমা চিরা ধাতুগুলি কোন আদিগণ ভুক্ত? তা এগুলো আপনাদের কোন আদিগণ ভুক্ত দেখে যেটা মনে হচ্ছে আপনারা সঠিক উত্তরটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের অ্যান্সার 2061 নাম্বার প্রশ্নে করছেন ফিরা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2062তম প্রশ্ন, এটা ছিল আপনাদের 11 দিনের হোমটাক্সের প্রশ্ন, উচা কোন আদিগণের অন্তর্ভুক্ত? তা আপনারা এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তা 2062তম প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ঘ ঘোড়া, তাদের সবার উত্তর সঠিক। চলে আসি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2063তম প্রশ্ন, ঘোড়া এর আদিগণ কোনটি? তা আপনাদের এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান গ উচা, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2064তম প্রশ্নে, কোচকা কোচরা কোদাল ধাতুগুলি কোন আদিগণ ভুক্ত? তা আপনারা এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করুন 2064তম প্রশ্নে, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা বলছেন অপশান ক ছোবলা, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2065তম প্রশ্নে, কচলা ধাতুটি কোন আদিগণের? তাহলে কচলা ধাতুটি কোন আদিগণের সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান খ চটকা, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2066তম প্রশ্নে, সমঝা ঝমকা কচলা ধাতুগুলি কোন আদিগণ ভুক্ত? তা আপনারা এর সঠিক উত্তরটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 2066তম প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান গ চটকা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2067তম প্রশ্নে, সিটকা কোন আদিগণের ধাতু? তা আপনাদের এখানে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান গ বিগড়া, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2068তম প্রশ্নে, চটকা আদিগণের উদাহরণ নয় কোনটি? ভালো করে কোশ্চেনটা খেয়াল করবেন, তিনটে হ্যাঁ একটা না, সেই না কোনটি সেটি আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 2068তম প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান খ উপচা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2069 নাম্বার প্রশ্নে, 2069 নাম্বার প্রশ্ন, অতীতের স্থলে কখন সাধারণ বর্তমানকাল ব্যবহার করা হয়? তাহলে আপনারা এর সঠিক উত্তরটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা।
যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ক, বর্ণনীয় বিষয় প্রত্যক্ষীভূত করতে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ক, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2070 প্রশ্নে, ঘটমান বর্তমান কালের সাধু রীতির উত্তম পুরুষের ক্রিয়া বিভক্তি কোনটি? তাহলে আপনাদের এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 2070 প্রশ্নে এই প্রশ্নে যারা কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ক ইতেছি, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2071 নম্বর প্রশ্ন, কর ধাতুর উত্তম পুরুষ পুরা ঘটিত অতীতে চলিত রূপ কোনটি? তা আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ঘ করেছিলাম, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2072 নম্বর প্রশ্নে, সাধারণ মধ্যম পুরুষের অনুজ্ঞায় সাধুরীতিতে কর ধাতুর ভবিষ্যৎকালের ক্রিয়াপদের রূপ কি? তাহলে ভবিষ্যৎকালের ক্রিয়াপদের রূপ যেটা সেটা আপনাদের নির্বাচন করতে হবে 2072 নম্বর প্রশ্নে। আপনারা সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 2072 প্রশ্নে এই কোশ্চেনের যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ক করিও, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2073 নম্বর প্রশ্নে, সাধারণ মধ্যম পুরুষের পুরা ঘটিত অতীতকালের কর ধাতুর প্রযোজক ক্রিয়ার চলিত রূপ কোনটি? তাহলে চলিত রূপ কি সেটা আপনাদের এখানে নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ক করিয়েছিল, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী ও আজকের শেষ প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন নম্বর 2074 নম্বর প্রশ্ন, যা ধাতুর মধ্যম পুরুষের নিত্যবৃত্ত অতীতকালের চলিত ভাষার রূপ কোনটি? তা আপনাদের এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 2074 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান খ জেতে, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর এইবার আপনারা বন্ধুরা সবাই একে একে আপনারা কে কত মার্কস পেলেন আজকের 15টা প্রশ্নে, সবাই একে একে আপনাদের মার্কস পোস্ট করুন। মার্কস পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন আপনাদের পারফরমেন্স কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা, আপনারা সবাই একে একে আপনাদের প্রশ্নের উত্তর দিন, আর আমরা চলে যাচ্ছি আপনাদের আজকের হোম টাস্কের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্ন হলো, যা ধাতুর পুরা ঘটিত অতীতকালের প্রথম পুরুষের চলিত রূপ কোনটি? অপশান ক গেল, অপশান খ গিয়াছিল, অপশান গ যেত এবং অপশান ঘ গিয়েছিল। আবার আমি আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, যা ধাতুর পুরা ঘটিত অতীতকালের প্রথম পুরুষের চলিত রূপ কোনটি? অপশান ক গেল, অপশান খ গিয়াছিল, অপশান গ যেত এবং অপশান ঘ গিয়েছিল। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে সেই উত্তরটা পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টে হবে তাদের পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে। আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।